नॉर्मल ब्रीथिंग। डांडी के चिपके जा, डांडी के चिपके जा, कैमरा काटना, डांडी, किचन आ, किचन आ, ठीक है, इकहने डांडी का पता, कौन डर, कैमरा काटना चाहिए, पेशा Mm-hmm.
Thank you.
উৎসব ফল লাভ হবে একেবারে জীবন্ত সত্য। যদি ছ মাস আমার সঙ্গে এইভাবে প্র্যাকটিক্যাল করা যায় তো ছ মাস পরে বুঝে যাবে যে জীবনে কি অদ্ভুত পরিবর্তন হল। ছ মাস এই জন্য লাগছে বা বলতে হচ্ছে যে অভ্যাসটা কম, সংস্কার প্রারব্ধটা একটু কম বলে একটু সময় হয়তো বেশি লাগতে পারে, কিন্তু ছ মাসের বেশি নয়। দুপুরবেলা মধ্যাহ্নকাল 12টার সময় সবাই 8 ঘন্টা করে যে যার ঘরে ধ্যানে বসতে ভালো হয়, যদি বসতে পারো খুব ভালো ফল পাবে। সকালে ক্লাস হচ্ছে, সন্ধ্যায় ক্লাস হচ্ছে, দুপুরে ক্লাসের দরকার নেই। যার যার ঘরে নিজের মতো স্পাইনাল কর্ড সোজা করে ধ্যান চেতনা, শুধু ভেতরকে দেখা আর কিছু, কোনো চেষ্টা নয়। যদি মন চঞ্চল হয় তাহলে মন্ত্রে জপ করো ঐম ক্লিং হ্রিং ফট, ঐম ক্লিং হ্রিং ফট 24 বার জপ করবে, ঐম ক্লিং হ্রিং ফট, 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 তারপরে ধ্যানের মধ্যে প্রবেশ করবে। যত ধ্যান করবে মূলাধার থেকে সহস্রা পুরো তিনটে সুদয় মাথা তোমার 7টা চক্র ইডা পিঙ্গলা সুষুম্না নামে সূত্র, সেই সূত্রে গাথা। আর সুষুম্না হচ্ছে স্বয়ং সরস্বতীর রূপা, এই ইডা পিঙ্গলা গঙ্গা যমুনা সরস্বতীর ধারার মত, এই ত্রিধারা তোমার মধ্যে বইছে। কিন্তু ভারতে যোগশাস্ত্রে ঋষিগণ নিরন্তর অনুভব করেছেন যে তোমার মধ্যে ইডা পিঙ্গলা সুষুম্না ত্রিধারা গঙ্গা যমুনা সরস্বতী অনন্ত পবিত্র ধারা তোমার চেতনায় প্রবাহিত, তুমি সেই চেতনায় সহস্রারে মৃত্যুঞ্জয়কে ধ্যান করবে। ওম নমো মৃত্যুঞ্জয়ায় ত্রয়ম্বকং জয়ামহে সুগন্ধিম ভগবতী বাস
लक्ष्मी वंदन कमल नयनम योगी देवी ध्यान गम्यम वंदे विष्णु भवभयहरं सर्वदैवनाथं ओम वंदे विष्णु भवभयहरं सर्वदैवनाथं ओम नमो भगवते वासुदेवाय ओम शंकर चक्र गदा परिमलाय नारायणाय ओम कीर्ति कुंडल शोभिताय नारायणाय ओम पीत वसन परिहिताय वनमाला विभूषिताय नारायणाय ओम अनंत अलंकार दिव्य पद्म राघवमणि विभूषिताय नारायणाय ओम नमो भगवते वासुदेवाय ओम लक्ष्मी नारायण नमः ओम लक्ष्मी नारायण नमः
Israel. ভেতরে শান্ত ভেতরে যদি দেখো মনালার থেকে সহস্রাগে দেখো কি অদ্ভুত আলো জ্বলছে ভেতরে শান্তি শুধু শান্তি অনন্ত আনন্দ অনন্ত প্রসন্নতা অনন্ত দিব্যজ্যোতি অনন্ত অনন্ত ক্লান্তির অবসান অশান্তির অবসান দুঃখের অবসান চিন্তার অবসান শুধু আনন্দ তোমার মধ্যে কোনো ক্লেশ নেই দুঃখ নেই মৃত্যু নেই রোগ নেই ব্যাধি নেই অনুভব করো আমি রোগ ব্যাধি মুক্ত আমি আত্মা আমি পবিত্র আমি ভগবানের অংশ আমি পবিত্র চৈতন্য পরম চেতন সত্তা আমার মধ্যে কোনো মোহমায়া নেই ও এবারে করব Mm-hmm.
ठीक है। नो
যত গভীর ভাবে এই যে ধ্যানের গাইড দেওয়া হচ্ছে, এই গাইডলাইনকে যত ভালো করে পালন করবে তত দেখবে ভেতরে যেন শুধু শান্তি, কত যেন আনন্দ, কত প্রসন্নতা, দিব্য আলো, দিব্য জ্যোতি ভেতরে কাজ করছে। শ্লোকটা বলতে হবে সবাই অনুভূত হতে থাকবে আর অন্য
পাবে কি সুখ জীবনে, একবার খাবো মনে মনে, যাবে কোথায় শরীর পতনে, একবার খাবো মনে মনে, কেন সুখ দুঃখ ভয় অহংকার মতাময়, তুচ্ছ জয় কেউ ছোট থাকতে চায় না, সেই জন্য জীব কি চায়,
যা সে অনেক বড় হতে চায়, অনন্তকে চায়, অসীমকে চায়, কেউ সীমানে থাকতে চায় না। আমরা কত জ্ঞান চাই বলে অসীম জ্ঞান চাই, যেখানে কোনো সীমা নেই, পরিধি নেই। আর সেটা সেই জ্ঞান হতে গেলে ব্রহ্ম ওই জ্ঞানময় কোষ খুলতে হবে। সেই জন্য জ্ঞানময় কোষ না করা পর্যন্ত জ্ঞান কি হবে? জ্ঞান আজকে আজকে জ্ঞান লাভ হবে, কালকে ভুলে যাবে। আজকে খানিকটা জ্ঞান হবে, কালকে ভুলে যাবে। যেমন সকালবেলা বললাম কেন ব্রহ্ম জিজ্ঞাসা, সেটাই মনে নেই, সেটা দিয়ে শেষ করেছিলাম যে কেন ব্রহ্ম জিজ্ঞাসা। তাহলে কেন ব্রহ্ম জিজ্ঞাসা কি বোঝা গেল? আবার কেন ব্রহ্ম জিজ্ঞাসা কি বললাম? আনন্দ প্রমাণের অনন্ত
আরে অনন্ত কোটি আগে আমার কোটিটা আগে বা বুঝে গেল, অনন্ত কোটি বইয়ে দিলাম তো হয়ে গেল, আমি যে কোটিটা বলছি সেই কোটিটা তো আগে বুঝতে হবে। তাহলে তিনি এই জগতের সমস্ত ভূত প্রেত পিশাচ সব কিছুকে পালন করছে, ভূতগুলো আছে, ভগবান ভূতকে বলতে না ভূত তুই বলে যা বলছেন না, ভূত আছে, প্রেত আছে, যক্ষ আছে, রক্ষ আছে, কিন্নর আছে, গন্ধর্ব আছে, যোগশক্তি যোগিনী আছে, ডাকিনী আছে, শঙ্কুনি আছে, বৃদ্ধিলাপায়নি আছে, পাশহস্ত দণ্ডহস্ত আছে, সবাই আছে, ভগবান সবাইকে পালন করছে, সবাইকে পোষণ করছে। বলে যার যার ভূমিকা তারা কাজ করে যায়, আর আমার যা করার আমি করে যাই, ভগবান ভগবানের মতন করে যাচ্ছে আর জীব জীবের মতো। অদ্ভুত ব্যাপার। সেই জন্য ব্রহ্ম হচ্ছে যিনি অসীম অনন্ত ভূমা, যার সঙ্গে আমার চেতনা জুড়লে আমিও ক্ষুদ্রতার গণ্ডিকে পার করে যাব, তাই না? ক্ষুদ্রতার গণ্ডি পার হয়ে আমি আর ক্ষুদ্রতা করি, আমার মন, আমার বুদ্ধি, আমার চেতনা, আমার সমস্ত হৃদয় বৃত্তি, আমার জ্ঞান গরিমা পাণ্ডিত্য সবকিছু ক্ষুদ্রে সীমাকে পার করে যাবে। সেই জন্য অথাত ব্রহ্ম, অতএব ব্রহ্ম জিজ্ঞাস, এই জন্যই ব্রহ্ম জিজ্ঞাস। কথা বোঝা গেল? এই প্রশ্ন কিন্তু কেউ করবে না, কেন ব্রহ্ম জিজ্ঞাস বলে কেন বেদান্ত বলেছে ব্রহ্ম জিজ্ঞাস কর, ব্রহ্ম জিজ্ঞাস, কিন্তু কেন ব্রহ্ম জিজ্ঞাসা, কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন ফর দিস কোশ্চেন, কেন ব্রহ্ম জিজ্ঞাসা, সে প্রশ্ন কেউ করে। অতএব এই ব্রহ্ম জিজ্ঞাসা সমস্ত দিক ঠিক শুনছেন তো, ওদের পরে তবে কেন ব্রহ্ম জিজ্ঞাসা বোঝা গেল তো, যে আমরা কেউ না উদ্দেশ্য প্রবাস্তি, আমরা কেউ অল্প সুখী হতে পারি না, অল্প আমাদের সুখী করে না, আমরা যত বই বোমা তত সুলভ, আর বোমাকে বলে ব্রহ্ম, ব্রহ্মই বোমা আর সব ক্ষুদ্র, ব্রহ্মের সঙ্গে যে জুড়ে গেল কেশবানন্দ যখন জুড়ে দেয় বলে তার জুড়ে দিয়েছি, এবার দেখো হালাই জ্বালাও, আর একদম জুড়ে গেছে বলে, এবার হাজার পাওয়ারের মারকারি জ্বালাও, দেখো কিরম আলো জ্বলছে, দেখো ভেতরে তাকাও, মারকারি ভেতরে আর হৃদয়ের মধ্যে আলো জ্বলতে শুরু করছে, তাদের মধ্যে তাহলে ব্রহ্মের সঙ্গে জীবের যোগসূত্র স্থাপন যতদিন পর্যন্ত না হচ্ছে, ওই জন্য বলছিলাম সেই ব্রহ্মকে লাভ করতে গেলে এই যে শ্লোকটা এর সঙ্গে রিলেটেড এই কথাগুলো আছে, অর্থাৎ তদ্বিজ্ঞান সেই ব্রাহ্মী চেতনা পেতে গেলে সব গুরু দেবাবে গুরুর চরণে সারেন্ডার করতে হবে, আর কোনো উপায় নেই, গুরুতে পূর্ণ বিশ্বাস, পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ ভক্তি, গুরুর কোন প্রকার, গুরুর কোন প্রকার গুরুতে দোষারোপ মন থেকে যদি আসে তাহলে জীবের জীবের সাধনার পথ বিঘ্নিত হয়ে যায়, গুরুতে যদি কোন প্রকার শ্রদ্ধার রঞ্চুমাত্র অভাব হয়, যে পরিমাণে অভাব হবে সে পরিমাণে সাধনার বারো বাজবে, ধ্যান করতে মন যাবে না ওখানে একটা কাঁটা খিসখিস খিসখিস করে, কারণ গুরু তো সাধনার রাজ্যের প্রথম সোপান, গুরু থেকেই চেতনার বিস্তার, গুরুই ভগবান, গুরুই সত্য, গুরুই জ্ঞান, গুরুই গম্যা, গুরুই চেতনা, গুরুই প্রেরক, গুরুই গাইড, গুরুই অন্তরের নিয়ন্তা, ভেদ বাইরের গাইড। অতএব গুরুতে যে পরিমাণে শ্রদ্ধার ঘাটতি ঘটবে জীবের সাধনার ঘাটতি সেই পরিমাণে ঘটবে, বহু জন্ম লেগে যাবে, কত জন্ম লাগবে তার কোনো গ্যারান্টি নেই, এই জন্য গুরুতে পূর্ণ শ্রদ্ধা তাদের বিজ্ঞান সর্বরূপে বাড়ি হচ্ছে। গুরু মহারাজ বারবার বলতেন যে মেবা অভিগচ্ছে অভিপূর্ব গম ধাতু লিপ প্রত্যয় হয়েছে, বারবার বলতেন অভিগচ্ছে মানে আর নান্য পন্থা বিদ্যতে আর কোন রাস্তা নেই, ওইটাই পথ, কি বুঝলেন, ওইটাই পথ,
তাহলে গুরুর চরণে যেতেই হবে আর গুরুতে সারেন্ডার করতেই হবে আর গুরুর উপদেশকে মানতেই হবে এবং সেই জন্যই বলা হয় যে উপযুক্ত সদগুরু দরকার কেন তাহলে সন্তান টিকিয়ে রাখা যাবে না যদি গুরুর জ্ঞান গুরুর তপস্যা গুরুর উপাসনা ঠিক না থাকে তাহলে গুরুতে আমার শ্রদ্ধাটাকে আমি টিকিয়ে রাখতে পারবো না নানান রকম গুরু যদি রাখা যায় একটা স্টেজে গেলেন গুরুদেব সেখানে গিয়ে অপদস্থ হয়ে গেল কিংবা প্রশ্নের উত্তর দিতে পারলেন না কিংবা মন্ত্রার্থ জানেন না যে মন্ত্র তিনি দিয়েছেন তাকে যদি জিজ্ঞাসা করা যায় এই মন্ত্রের বিস্তার করুন মন্ত্র মানে তো বীজ বীজ থেকে গাছ বেরোবে গাছ থেকে বড় বড় ডালপালা হবে ডালপালা হয়ে ফুল হবে ফুল হয়ে ফল হবে তা আপনি বীজটাকে একটু বিস্তার করুন শিষ্যকে তো বিস্তার করতেই হবে শিষ্যের কে গুরুর কাছে মন্ত্রকে বিস্তার করতেই গুরু তাকে বিস্তার করে শোনাবে এটা গুরু ধর্ম আর গুরু যদি মন্ত্র না জানে মন্ত্রের ব্যাখ্যা না জানে কেন এই যে প্রথম রাধাকৃষ্ণ মন্ত্রের বীজ হচ্ছে ক্লিন এই ক্লিনটার ব্যাখ্যা কোনদিন শুনেছেন তাহলে গুরুদেব ক্লিন শোনালেন না ক্লিন জানেন না কেন ক্লিন যেমন এখনই বললাম কেন ব্রহ্মকে জানেন তেমনি কেন ক্লিন বলবো ক্লিন তো বীজ ক্লিন হল বীজ যুগল মন্ত্রের বীজ গৌর মন্ত্রের বীজ কাম গায়ত্রীর বীজ ক্লিন তাহলে এই ক্লিন বীজে কি আছে গুরু ব্যাখ্যা করবেন গুরু যদি নিজেই ক্লিন বীজের ব্যাখ্যা না জানেন এমন গুরু বললাম গুরুকে গিয়ে বললাম গুরুদেব ক্লিন বীজের ব্যাখ্যাটা করবেন বেশিরভাগ গুরু হচ্ছে এইরকম মানে নিজের সাধনাও নেই কনফিডেন্সও নেই আত্মবিদ্যাও নেই জ্ঞানও নেই শুধু পরনিন্দা পরচর্চা করা আর এগুলো বেশিরভাগ গৌড়ীয় মনের একটা স্বভাব অন্যের নিন্দা করা অন্য সম্প্রদায়ের নিন্দা করা অন্য সাধুদের নিন্দা করা অন্য ব্যক্তির নিন্দা করা ব্যক্তি চরিত্রের চরিত্র হনন করা গৌড়ীয় মঠের মধ্যে সব থেকে বেশি এগুলো কেন হয় যে জন্য মনে রাখা দরকার যে প্রকৃত প্রস্তাবে এই অধ্যাত্মিক বিদ্যা লাভ করবার জন্য গুরুগম্য গুরুতে সমর্পিত প্রাণ হতে হবে গুরুগম্য সর্বমেবার যাচ্ছে গুরুর চরণে যা ইয়ে গুরুতে সঁপে দাও আত্মসমর্পণ তবে আত্মসমর্পণ করার জায়গাটাও তো ঠিক হওয়া দরকার না আমি যদি যেখানে সেখানে ধ্রম করে পড়ে যাই কাটা করে পড়ে যাই কাটা ফুটে যায় সেরকম গুরু যদি আত্মবিদ্যা পরায়ণ না হয় আত্মবিদ্যা সমৃদ্ধ না হয় তপস্যা সমৃদ্ধ না হয় জ্ঞানের গভীরতা না থাকে তাহলে তাহলে কি হবে শিষ্যকে বিস্তারিত করবে শিষ্যকে নিয়ে বলে এই তোমরা তোমাদের বলে হ্যাঁ আমাদের আমরা দীক্ষা নিয়ে নিয়েছি দিনেশপুরে শুনছি আমি বা তা তোমাদের গুরুদেবকে হ্যাঁ গুরুদেব বাংলাদেশ থেকে এসেছে খুব ভক্ত লোক আর আমাদের সঙ্গে খেতে জমিতে ধান টান ধরে আর আমরা একসঙ্গে যাই জন্ডন খাটি কাজ টাজ করি আবার সন্ধ্যেবেলা উনি একটু কীর্তন টীর্তন করে আমরা সবাই সঙ্গে হয়ে গেল এখন এই চৈতে গুরুর মহিতে চেলা নানা গুয়ে হোটেলাম ঠেললাম বুঝতে পারবে কিরকম অবস্থা এইগুলো গুরুদেব নাম চুস্তে যাওয়ার এই ধান করছে শিষ্যদের সঙ্গে এগুলো কি গুরু এইরকম গুরু বিশেষ করে বাঙালিরা এই বাঙালির কপালে বাঙালিরা অযোগ্য লোককে গুরু করে এবং অযোগ্য লোকের দ্বারা গাইড হয় অযোগ্য লোকের গাইডে চলে যার জন্য সদ্গুরু জগতে দুর্লভ এই কথাগুলো বাঙালিরাই কিন্তু ছোটবেলায় সবাই বলেছে দ্বিতীয় ভাগের
বিদ্যাসাগর লিখে দিয়েছেন সদ্গুরু জগতে দুর্লভ, সাত দিক অবনী প্রতিপাক্য পালন করিবে, বিদ্যার লোক আদরণীয়। এসব বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগের কথা, ওগুলো আর কারো মাথায় নেই, ওগুলো আজকাল দ্বিতীয় ভাগ আর পড়ে না, পড়বেও না, ওই জন্য বাংলা জানেও না। বলে বাংলা থেকে কি হবে, ইংরেজি কব উই আর ইংলিশ ম্যান, ওরে বাবা রে কি বিরাট কারবার, তারা মাতৃভাষা জানে না, তাহলে কার পেটের থেকে জন্মালি কি কুত্তার বাচ্চা নাকি না সাহেবের বাচ্চা, মনুষ্য জাতির কলঙ্ক, কলঙ্কের বাচ্চা, তাই না? এই জন্য এসব হচ্ছে কেশবানন্দ মহারাজের এবং সবাইকে সমান করা হবে। এই জন্য কিসের বাচ্চা তুই, বাঙালি হয়ে বাংলা জানিস না, বাংলা একটা শব্দের অর্থ বোঝে না, বাংলা একটা শব্দকে কেন এরকম লেখা রয়েছে, জানো? যাক করবো, অনেক কথা আছে বলতে গেলে আবার অনেক রকম প্রস্তুতি করা পড়বে। যার যার নিজেকে সাবধানতা অবলম্বন করে শব্দ বোধ, আমি বাংলা একটা গান গাইছি, গানটা যদি আমি ঘুরিয়ে জিজ্ঞেস করি এইটা কি অর্থ বলো তো, সাহিত্য বোধ নেই, সাহিত্য পড়তে হয়, সাহিত্য জ্ঞান থাকা চাই, শব্দের সংযোজন, সাহিত্য বোধ, ভাষার গভীরতা কি দেখবো, মানে ঠিক বলছেন তো, অল্প ঠিক না পুরো হান্ড্রেড পার্সেন্ট, বুঝতে পারছে? এই হলো জগতের সমস্যা, তার মানে গুরু মিলছে না, আর যা মিলছে সব অভাগা কলিযুগের জীব, প্রাণ সর্ব আয়ুষ্য কর্মশ্রী যুগে যারা মন্দা সুমন্দ মতে মন্দ ভাগ্য, এদের ভাগ্য খারাপ, এরা জন্মেছে মন্দ ভাগ্য নিয়ে, এই জন্য এদের সদ্গুরু কপালে জোটে না, এরা এত মন্দ ভাগ্য যে সদ্গুরুই জোটে না, দীক্ষা নিচ্ছে ডাক্তার কাছে দীক্ষা নিয়ে, বলে দীক্ষা লেরিয়া দীক্ষা লেরিয়া গুরুজি আমারে গুরুজি হ্যাঁ, বলে ক্যা শিখায়, বলে ক্যা গুরুজি নে কা ভজন করো, হম ভজন করতে ক্যা ভজন করতে রাম রাম করতে আর ক্যা করতে, রাম নাম করেঙ্গে কৃষ্ণ কৃষ্ণ করেঙ্গে রাধা রাধা করেঙ্গে বা ভজন করেঙ্গে আর ভজন করেঙ্গে আর ভজন ভি করেঙ্গে তো বাস চলেগা, ঠিক আছে না? কি ব্যাপার যার কিছু বেগুন তৈরি হলো কিছু না কিছু
देखो जेमन बंधा गुरु अमी गुरु थे बंधा
Thank you.
पोस्ट करेगा ये यूट्यूब में दिएगा।